বন্ধুরা বিদীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু শ্রীরামপুর পেট মার্কেটে চলে আসলাম। তো অনেকদিন কিন্তু তোমাদের হ্যামস্টারের কালেকশন দেখানো হয়নি এবং যে বিদেশি যে ইঁদুরগুলো রয়েছে সেগুলো এবং হ্যামস্টারের সেগুলো কিন্তু দেখানো হয়নি। তো ভাবলাম চলো আজকে তোমাদের একটা ভিডিও দিয়ে দিই, ঠিক আছে? তো যারা চ্যানেল নতুন অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে তাড়াতাড়ি তোমাদেরকে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে লাইক করে নিও, ঠিক আছে? এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। তো এরকম দাদার কাছে কোয়ালিটি বিবেকদের কাছে এসেছি, তো দেখাবো কোয়ালিটি কীরকম। দাদা কিন্তু হোম ব্রিডের, বাড়িতে বসে কিন্তু দাদার অনেক কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো, আর নাহলে কিন্তু বাড়ি থেকেও নিতে পারো। হোয়াটসঅ্যাপে দাদার সাথে যোগাযোগ করে নিও, কী কোয়ালিটি রয়েছে, কী কালার রয়েছে, কী চাই সব কিন্তু দাদার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি দাদার সাথে পরিচয় করে দিই তোমাদের। তো ফোন নাম্বার দিয়ে দেবো, সব কিন্তু দিয়ে দেবো। তো দাদার সাথে কথা বলি, দাদা কেমন আছে আর কী কী কালেকশন আছে সব দেখাবো। কেমন আছো? ভালো। এই একটা দাদা, ওই একটা আমার দাদা, ভালো আছো দাদা? আচ্ছা ঠিক আছে। মানে দেখাতে পারছি, হ্যাঁ অনেকদিন পরে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি একদমই শেষ হোক, শেষ হয়ে যাক, আমি ভিডিও না করি সমস্যা নেই, কিন্তু শেষ হয়ে যাক, আর কিছু চাই না, ঠিক আছে? কালেকশন দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো আজকে প্রথমে স্টার্টিং কত থেকে হবে? 800 আর 900 সেম প্রাইস, প্রাইসের কোনো বাড়া কমা। আচ্ছা আচ্ছা, রাশিয়ান ক্যামেল ডোয়াব এখন একটু গরমের জন্য আনা হচ্ছে। আচ্ছা, একটুখানি গরমটা কমে গেলে হাটে অ্যাভেলেবল পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর দাদা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ গরমের জন্য ওদের কষ্ট হচ্ছে। একদম একদম একদম, মানে ব্যবসা সব জায়গায় না, আগে ওদের সুরক্ষা, তারপরে কিন্তু ব্যবসা, ঠিক আছে? একদম, এদের আগে সুরক্ষা, মানে গরমে এদের আগে ভালো রাখতে হবে, তারপরে কিন্তু ব্যবসা, তাই তো দাদা? তো সেই কারণে আমি তোমাকে পাচ্ছি না, আমার কিন্তু দুঃখ নেই, তবে আজকে পেয়ে গেছে, তাড়াতাড়ি এসেছি, বিশেষ করে অনেকে বলেছে, সেই জন্য কিন্তু আজকে তোমার কাছে তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকে বলো কি রয়েছে প্রথমে কালেকশন? আমি দেখিয়ে দিচ্ছি 800 টাকার একটা পেয়ার। আচ্ছা 800 টাকা, খুব সুন্দর। আর বারবারই বলি আমার সব জিনিস কিন্তু পুরো ফুল ফ্রেম করা, একদম একদম, পুরো কামড়ানোর কোনো ব্যাপার নেই, আর যেরকম ছিল সেরকমই ব্যাপার আছে। আচ্ছা, আর ফুল অ্যাক্টিভ, এরকম গরম মানে এরকম ব্যাপার নয় যে কোনো ঝেমাচ্ছে বা কোনো, না না না, বরাবরের মতো একদমই, একদম লং কোটের মধ্যে আছে এবারে সবই। আচ্ছা একদমই তাই, লং কোটের মধ্যে দেখতেই পাচ্ছি, একদম কোটগুলো কত সুন্দর, একদম কালার কম্বিনেশন মিলিয়েও নেওয়া যাবে। আচ্ছা, কালার হিসাবেও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, যার যেটা পছন্দ। আচ্ছা দাদা, এখানে তো যা কালার আছে রয়েছেই, আর যারা ধরো তোমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চায় তারা তো সব কোটাই পেয়ে যাবে। স্পেসিফিক কোনো কালার যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। না অনেকে ধরো যারা ভিডিও দেখছে ভাবছে এই কোটাই কালার রয়েছে, তাদের উদ্দেশ্যে বলি কোনো ব্যাপার না, কালার চেঞ্জ হতে থাকে, কেন দেখুন সব সময় তো একরকম কালার হয় না, যখন মিটিং এ যেরকম কালার হচ্ছে সব কালার অ্যাভেলেবল থাকে। একদমই তাই, একদমই। এবার কারো যদি স্পেসিফিক কোনো কালারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে একটু ওয়েট করে দিতে হবে, যখন বাচ্চা এলে তাহলে তুমি পেয়ে যাবে, বাকি সব কালারই মোটামুটি অ্যাভেলেবল থাকে। আচ্ছা আচ্ছা, এরপরে কি কালেকশন আছে? গোল্ডেন কালারের মধ্যে আছে, এটাও সেম প্রাইস 800 টাকা জোড়া। আচ্ছা, হেলথটা একবার দেখুন, শুধু আমি দেখাবো, সত্যি তাই একদম। দেখো কোনো কিন্তু এইগুলো কিন্তু তোমরা অনেকে কিন্তু ভয়ে এগুলো পুষতে চায় না যে কামড়ায়, একদমই না, ঠিক আছে? একদম দেখো পুরো কিন্তু ফ্রেন্ডলি, আর অনেকটা বড় কিন্তু দাদা, এত আর গরমের জন্য আমি একদম ছোটো না আনছি না, তার কারণটা হলো সার্ভাইভ করতে অসুবিধা। হ্যাঁ অবশ্যই, লোক যারা নিয়ে যায় তাদের তো এতটা এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, এদের মধ্যে কি হয়, ইমিউনিটিটা অনেকটা বুস্ট হয়েছে, এরা মোটামুটি অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু একদম ছোটো বাচ্চার কেয়ারটা একটু বেশি লাগে এই গরমে, একদম সেই জন্য আমি একটা একটু বড় করে দিচ্ছি, তাদের মানুষের নিয়ে গিয়ে খুব সুবিধে পাচ্ছে, এত ছোটোটা নিয়ে গিয়ে পারছে না আপাতত। আর তারপরে এখান থেকে তো অনেক দূর দূর থেকে, যেমন সকালবেলা একজন এসেছিলেন কৃষ্ণনগর থেকে এসেছেন, এখানে কৃষ্ণনগর থেকে নিতে, এবার এতটা ট্রাভেল করে উনি নিয়ে যাবেন, এবার সেখানে তো গরমে প্রচন্ড এক্সস্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, একটা এমন এই যে এখন দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষ খুব ভালোভাবে নিয়ে যেতে পারে, রাখতেও পারে, কোনো তার জন্য এখান থেকে নিতে গেলে সকাল সকাল আসো, যদি এই এই নিতে আসো, মানে আমি বলবো লোক মানে নিয়ে যাওয়ার জন্য, কারণ সবাই তো কাছাকাছি থাকে না, অনেক দূর থেকে আসে, তাদের যাতেও অনেকটা সময় লাগবে, তো তাড়াতাড়ি এলে কি হবে, একদম খুব ঠান্ডা ঠান্ডায় বাড়ি পৌঁছে যেতে পারবে, এটা খুব সুবিধা, সেই জন্য আমি ফোন করে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, কোনো অসুবিধা নেই। আর যারা ধরো হাট থেকে নিতে পারছে না, যারা হাট থেকে নিতে পারছে তার জন্য বাড়িতে তো অবশ্যই আসবেন, বাড়িতে আসুন, ফোন করে যেমন যে বাড়িতে দুপুর থেকে বেরো, বিকেলবেলা তোমার থেকে নিয়ে একদম সন্ধ্যাবেলা আরও ভালো হবে, সন্ধ্যাবেলা আপনার আগে থেকে ফোন করে আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই, আগেও যেরকম নিয়ম ছিল এখনও সেম নিয়ম আছে, কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা অনুযায়ী আমাকে ফোন করে নিন, ফোন করে নিয়ে চলে আসুন। আর একটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, মাল দেখাতে দেখাতেই বলি, যে যে কোনো প্রবলেমে বা যে কোনো অসুবিধা সুবিধাতে অবশ্যই আমাকে ফোন করবে, একদম একদম, যে আমার থেকে নিয়েছেন বলে আমাকে ফোন করতে হবে এমন কোনো ব্যাপার নেই, অনেক মানুষ যারা পুষছে অন্য জায়গায়, অসংখ্য ধন্যবাদ দাদা, অবশ্যই ফোন করবেন। দেখো কোন রকম কি দাদা, একটা ওয়াইডের মধ্যে একটা পেয়ার আছে, এই পেয়ারটা 900 টাকা দাম, বাই কালারে আছে, কতটা কিউট দেখো, একদম কিন্তু কোনো কিন্তু মানে কোনো কিন্তু কামড়ানোর টেন্ডেন্সি নেই, কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেন্ডলি নেচার, মানে যারা ছোট স্পেসে থাকে একটা ভালো পেট রাখতে চায় তাদের জন্য এটা বেস্ট। আর সবথেকে বড় কথা কি, আগে মানুষ এতটা চিন্ত না, আজকে হাটে আমি প্রায় 2 বছর হচ্ছে বসছি, এখন এই স্পেসের সম্বন্ধে মানুষ এতটা জেনে গেছে, এতটা মানে বলবো মানুষের কাছে জানার পরে মানুষের পছন্দটা আরো বেড়ে গেছে, একদমই তাই, অনেক দূর দূর থেকে, মানে সেটা আমার অ্যাচিভমেন্ট বলতে পারো, তোমাদের সবচেয়ে বড় পাওয়া, একদমই একদমই না দাদা, বোলপুর থেকে সবার ভালোবাসা,
মানুষজন আসছে, এটা বড় জিনিস। তো এসে নিয়ে যাচ্ছে, খুব স্যাটিসফাই তারা, সেটা আমার, সেটাই আমার কাছে বড় পাওয়া। এরকম বাইক কালার আছে 900 টাকা। আচ্ছা, এটা 900 টাকা হয়ে গেল। বাইক কালার নানা রকম কালার ঘুরতে থাকে, মানে ঠান্ডাটা পড়তে দাও, তোমাদের কথা দিচ্ছি দাদার কাছে কালেকশনে শেষ থাকবে না, তাই তো? একদম, ওনা নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ আমার নিজস্ব বারবারই বলি, আমার নিজের বিল্ডিং, আমি ওই মাল কালেকশন করে বিক্রি করি, কারণ লোকের মালের দায়িত্ব আমি নিতে পারি না। একদম, সেই জন্য নিজের যেটুকুনি আমি বিল্ডিং করে যতটা থাকে ততটাই আমি বেশি, আমার দায়িত্ব মাল তুলে বেশি না, সেই জন্য মাল আমি সবসময় বলি তাদের একটু ওয়েট করে যান, যখন যেটা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবকিছু অ্যাভেলেবেল পাবেন, কিন্তু একটু ওয়েদারের উপর ডিপেন্ড করে একটু প্রবলেমটা হয়। ঠিক আছে, খুব অ্যাক্টিভ, কিন্তু সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। যারা মোটামুটি কাঠবিড়ালি পছন্দ করো, এটা বাড়িতে রাখতেই পারো, দেখে নাও কত সুন্দর, দেখে নাও। আচ্ছা, এটা ফিমেল, এটা মেল রয়েছে? আচ্ছা আচ্ছা, দেখো এটা, এটা গেল ফিমেল, তাই তো? বাহ, এটা তো আরো মোটা হবে, তাই তো? আচ্ছা, তেলটা আরো মোটা হবে, তাই তো? একদম পুরো কাঠবিড়ালির মতো। আচ্ছা, এগুলো এগুলো কি বাচ্চা করিস একবার? না 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 না। আচ্ছা, আমি সেমি অ্যাডাল্ট থেকে বাচ্চা এই পর্যন্ত বেশি, অ্যাডাল্ট আমি বেশি, অ্যাডাল্ট বেশি না, তাই না? তো দেখে নাও, এরকম কোয়ালিটি নিতে গেলে কত পড়বে দাদা? এটা 1200 টাকা জোড়া আছে। 1200 টাকা জোড়া, 1200 টাকা জোড়া আছে। ঠিক আছে, কালার গুলো দাদা, কালার আছে, ব্ল্যাক কালার আছে, একটা এক পিসি গ্রে কালার আছে, গ্রে কালারটা বাদ বেরিয়ে গেছে। আচ্ছা, এগুলো সবই 300 টাকা পেয়ার, যা দাম ছিল তাই। সিঙ্গেল কালার 300 টাকা পেয়ার, বাই কালার হলে 400 টাকা, বাই কালারের মাল নেই, সিঙ্গেল কালারে আছে 300 টাকা জোড়া, 300 টাকা জোড়া। ঠিক আছে, একদম একদম ছোটোর মধ্যে এগুলো তোমরা নিতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো, এবার এদের যে খাবারগুলো সেগুলো কিন্তু দাদা সব তোমাদের দেখাবে, তাহলে দাম সমেত। চিনি মিক্সটা এখন 70 টাকা দাম হচ্ছে। আচ্ছা, আর ডাল মিক্সটা 60 টাকা যেটা দাম। এটা প্রসেসটা কিভাবে দিতে হবে? এটা ওভারনাইট সোপ করে, আচ্ছা, যেমন পাখিদের দিয়ে আমরা ওভারনাইট সোপ করে সকালবেলা দিয়ে দেবো, আর এটা তো রাত্রিবেলা সিটটা শুধু জাস্ট ড্রাই সিকি দেবো। আচ্ছা, এরাও খাবে, এরাও খাবে, এরা সবাই, এখানে তোমার হ্যামস্টার থেকে শুরু করে জার্বুল থেকে শুরু করে মাইস থেকে শুরু করে সবার জন্যই খাবারটা এটা। আচ্ছা, এটা কোনো আলাদা কোনো ব্যাপার না, আলাদা কোনো ব্যাপার নেই, তাই তো? আর এছাড়াও ওয়াটার বোতল, আচ্ছা ওয়াটার বোতল দেখে নাও, 110 টাকা করে। আচ্ছা, ছোটো ওয়াটার বোতল 110 টাকা করে, মানে কেউ নিলে ফুল সেটা তুমি করে দেবে, তাই তো? মনে করে যে বক্স সেট আপ নেবো আমি। আচ্ছা আচ্ছা, দেখে নাও বক্স সেট আপ, লাগানো থাকে, ইচ্ছা করে বোতল নেওয়ার দরকার পড়ে না, ওরা নিজে ইচ্ছা মতো জল খাবে, একটা স্মার্ট আউটলুক, একদম সত্যি। আর এটা সবচেয়ে, এটা একটা প্লাস পয়েন্ট, কোথাও কোথাও মনে করে যে আমরা অনেকেই আছে যারা নিজেদের সঙ্গে পেটকে ক্যারি করে, একদম একদমই তাই, গাড়ি আছে বা নিজেদের পার্সোনালি ভাবে ক্যারি করতে পছন্দ করে, সেক্ষেত্রে এটা খুব ভালো, ছোট জায়গার মধ্যে নিয়ে যাওয়া খুব সুবিধে, নিয়ে গিয়ে গাড়ি করে নিয়ে চলে গেল কোথাও ঘুরতে যাচ্ছে বা উইকেন্ড কাটাতে যাচ্ছে, এটা খুব ভালো এই প্রসেসটা, একদম একদম, এবং বিল্ডিং এর জন্য এটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো পাবো, অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এটা তো অ্যাভেলেবেল ডোয়াব মাইস বা যার সবার জন্য, সবার জন্য, সবার জন্য এটা। আচ্ছা আচ্ছা, এটা এরপর রানিং করলে এটা ঘুরবে, তাই তো? একদম, এই আচ্ছা দেখে নাও, ওরা যখন এখানে গিফট দিয়ে উঠবে তখন এটা অটোমেটিক অটোমেটিকলি ঘুরতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো, 7439941986। ঠিক আছে, যে কোনো ইনকোয়ারির জন্য ফোন করবেন, একদম ঠিক আছে। আর যারা নতুন করে নেবেন ভাবছেন গাইডেন্সের জন্য, সেটা নিয়ে কোনো চিন্তা করে বারবারই বলি যে নতুন নতুন প্রচুর মানুষ প্রত্যেক সপ্তাহে নিয়ে যান, তো আমার থেকে আজ পর্যন্ত গাইডেন্স পাননি এমন কেউ হয়নি, যে কোনো প্রবলেমে যে কোনো দরকারে ফোন করবেন, আমি আমার মতো করে গাইড করে দেবো, ঠিক আছে। আর যে কোনো যার যেটা বেশি কিছু দরকার সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে ছবি থাকলে ছবি পাঠিয়ে দেবেন, আমি সেটা তখন কালেকশন। অসংখ্য ধন্যবাদ দাদা, প্রতি সপ্তাহে তো বলবো না, গরমে কদিন বাদ গেছিলো কারণ আমার আসতে লেট হতো, আমি বাইরে ভিডিও করতে করতে এখানে সময় পেতাম না, তো এত সুন্দর কালেকশন প্রতি সপ্তাহে আমাদের ভালোভাবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে চাইবো এরকম ভাবে, যেমন শ্রীরামপুরে হাট ধরে অনেক এক্সোটিক অ্যানিমেল মানুষ চিনেছে, যেমন উড়ের ট্যাট, অনেক বড় বড় হাটেও আসে না, আসে না, সেরকমই আরো কিছু এক্সোটিক অ্যানিমেল এই হাটের মধ্যে যাতে মানুষ সহজভাবে জিনিসটা দেখতে পারে, চিনতে পারে, তো প্রথম হলো দেখা আছে না, তারপর তো নেওয়া বা পোষা সেটা দ্বিতীয় কথা, চেষ্টা করবো সেগুলো, যদি বন্ধুদের সাপোর্ট থাকে, তোমাদের সাপোর্ট থাকে, একদম অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের সাপোর্ট সবসময় তোমার, তোমরা এত মানে ভালোবেসে যখন দেখাচ্ছ, আমাদের সাপোর্ট সবসময় তোমাদের জন্য। আচ্ছা দাদা, অনেকে যেরকম বলছি যে ধরো ইগোনা টাইপের যদি কিছু নিতে চায় তাহলে কিরকম কি মানে তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে? অ্যাকচুয়ালি আমার কাছে হাটে থাকে না, কিন্তু কন্ট্যাক্ট আমি করে দেবো, বা কন্ট্যাক্ট আমার কাছে থাকলে, ইগোনাটা পার্সোনালি আমার কাছে ব্রিডিং হয় না। আচ্ছা, যেটা আমার কাছে, সেটা কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে অবশ্যই, এখনো পর্যন্ত সুগার গ্লাইডার বলুন বা হেজহগ বলুন, এগুলো মোটামুটি ইনকোয়ারি থাকলে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ইগুয়ানাটা এই মুহূর্তে আমি নিজে বিল্ডিং করি না। আচ্ছা, তো আগামী দিনে যদি সেইভাবে এইভাবে এগোতে থাকে অবশ্যই আরও কিছু এমন, একদম একদম, আমরা চাই তুমি আরও বড় হও এবং আরও ভালো কালেকশন করো, দেখেও মানে জিনিসটা।
সেজন্য মানুষের সাপোর্টটা যেভাবে দিয়েছেন ওইভাবেই থাকুন পাশে, একদম একদম। আর যার যা ইনকোয়ারি দাদার চ্যানেলে কমেন্টে জানান, যে কার কি ইনকোয়ারি দাদা আপনাদেরকে সেই অবশ্যইগুলো প্রশ্নগুলো উত্তরগুলো আমার থেকে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। যার যা ইনকোয়ারি আছে, যার যা প্রবলেম, সেগুলো কারোর গাইডেন্স সেটাও দাদা কমেন্টে জানান, তাতে দাদা আমাকে সেগুলো জিজ্ঞেস করতে পারবে, আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবে। থ্যাংক ইউ দাদা, ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দাও। 7439941986। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা।